নমস্কার আমি রশ্মি আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে মালাইকারির কথা বলতেই কিন্তু আমাদের চিংড়ি মাছের কথা মনে পড়ে হ্যাঁ আপনি একদম ঠিক ধরেছেন আমরা এখন শিখতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি আর এই পদ শেখানোর জন্য আমাদের সঙ্গে আছেন শেফ রঙ্গন নিয়োগী রঙ্গনদা নমস্কার আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো চিংড়ি মাছের মালাইকারি বানাতে লাগে চিংড়ি মাছ আদা পেঁয়াজ রসুনের রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি খোয়া ক্ষীর কোকোনাট মিল্ক ঘি নাটমেঘ মেস পাউডার টোম্যাটো পিউরি গরম মশলা প্রথমে যেটা করতে হবে আমরা চিংড়ি মাছটাকে এইভাবে কাঠি লাগিয়ে নিতে পারি তাতে হবে কি চিংড়ি মাছটা সোজা থাকবে কিভাবে কাঠি লাগাতে হবে সেটা দেখাচ্ছি হাতে এইভাবে ধরে নিতে হবে চিংড়ি মাছটাকে এবার ফ্রম হেড টু টো এটা চিংড়ি মাছ কাঠিটা ঢুকিয়ে দিতে হবে এতে কি হবে চিংড়ি মাছটা ভেঙে যাবে না ডিউরিং কুকিং প্রসেস আবার সাতলে নেবার পর খুলে নিতে হবে তাহলে চিংড়ি মাছটা এরকম লম্বা দেখতে লাগবে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে এটাকে মেখে নেব খুব সামান্য তেল

একটু সামান্য জল দেব এই জলটাকে পরে গ্রেভি বানাবার কাজে লাগিয়ে দেবো এই স্টকটাকে চিনি মাছটা হতে থাক ততক্ষণ আমরা গ্রেভি রেডি করতে থাকি গ্রেভি বানাবার জন্যে প্রথমে আমাদের তেল দিতে হবে সাদা তেল তেলটা গরম হোক তেলটা গরম হলে এখানে একটু তেজপাতা একটু এলাচ লবঙ্গ আর গোটা গরম মশলা দিয়ে দেব এবার রসুন বাটা পেঁয়াজ বাটা চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এটাকে কি উল্টাতে হবে না এরকমই থাকবে একটু উল্টে দিলে ভালো হবে চিনি মেশ হয়ে গেছে হুম আর নাবিয়ে ফেলতে হবে নেব পেঁয়াজটা আমার মোটামুটি হয়ে গেছে এবার আমি এতে আদা বাটা দিয়ে দেবো একটু হলুদ লঙ্কা বাটা বা লঙ্কা গুঁড়ো এবার চিংড়ি মাছের যে রিমেন্সটা রয়েছে সেই রিমেন্সটা দিয়ে দেবো এখানে একটু জল দিতে হবে আমরা ওভেনে শিফট করে তাহলে করতে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে একটু চিনি দিতে হবে নুন আমি দিইনি নি আচ্ছা নুন কি পরে শেষের দিকে হ্যাঁ এবার নুন দিয়ে দেবো মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয় ফুটছে এবার চিংড়ি মাছটা দেবো এর মধ্যে এক সেকেন্ড আগে খোয়া ক্ষীরটা দিয়ে দিই খানিকটা খোয়া ক্ষীর গ্রেট করা খোয়া ক্ষীর টমেটো পিউরি আপনি ফ্রেশ টমেটো ইচ্ছে করলে ইউজ করতে পারেন ব্যাস বেশ অনেকটাই টমেটো পিউরি দিতে হচ্ছে তো দেওয়াতে সেই কালারটা চলে আসছে এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে না গ্রেভি থাকবে চিংড়ি মাছের মালাইকারিতে চিংড়ি মাছটা ফুটুক একটু আঁচটা কমিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় ঢাকা দিতে হবে না খোলা থাকবে একটু ঢাকা দিতে হবে ঢাকা কতক্ষণ রাখো পাঁচ সাত মিনিট রাখলেই চিংড়ি মাছ সেদ্ধ হয়ে যাবে দেখে নিই এবার চিংড়ি মাছটা কী অবস্থা মনে হচ্ছে হয়ে গেছে আমি একটা ফোক দিয়ে দেখে নিই গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে হ্যাঁ চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গেছে ওয়েল ডান ওয়েলডান ঢাকা লাগছে ঢাকা আর লাগছে না এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা নারকোলের দুধটা এবার দিয়ে দেবো ক্রিমি যেটা আর কি দুধের ক্রিমি বড় চামচ থেকে চার পাঁচ চামচ নারকেলের দুধ নারকেলের দুধটা দিয়ে দাওতে কি রকম সুন্দর কালার এসে গেল একদম মালাইকারি অরিজিনাল কালার এসে গেল একটু এবার ফুটতে দেব এবার জায়ফল চৈত্রী ঘি ঘিটা আগে দিয়ে দেব জৈত্রী গুঁড়ো অল্প খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই বেশি দিলে তেতো হয়ে যেতে পারে জায়ফল গুঁড়ো চিংড়ি মাছের মালাইকারি আমাদের রেডি সার্ভিং বলে এতে চিংড়ি মাছগুলোকে আমরা সাজিয়ে দেব আপনারা কাঠিটাও বের করে নিতে পারেন আমি এক্ষেত্রে কাঠিটা বার করিনি কাঠিটা বের করেন ভাজার পর মানে পর বের করে নিতে হবে তাহলে সুবিধা হবে আপনারা চাইলে গ্রেভির কনসিস্টেন্সিটা আর একটু মোটা করতে পারেন এটা আপনাদের উপর নির্ভর করছে যদি আপনারা মনে করেন যে একটু গ্রেভিটা কম রাখবেন মাখা মাখা রাখবেন তাহলে সেরকমও করতে পারেন আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি আমি ওপরে একটু জাস্ট খোয়াখি দিয়ে গার্নিশ করে দেবো গার্নিশ করার পর খাওয়ার ইচ্ছেটা আরো বেড়ে যায় থ্যাংক ইউ রবীন্দ্র আমি একটু টেস্ট করি এটা যা দেখতে হয়েছে আর এত সুন্দর স্মেল আসছে আমি না খেয়ে আর থাকতে পারছি না দারুণ হয়েছে মানে অসাধারণ আর কিছু বলারই নেই এর বাইরে খুব সুন্দর হয়েছে আমি এটা খেয়ে দেখলাম আপনারও নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে তাই না তাহলে বসে থেকে সময় নষ্ট না করে ফেলুন আর হ্যাঁ যদি মনে হয় কোথাও ভুলে গেছেন তাহলে চিন্তা কিসের আমাদের ওয়েবসাইটটা আছে দেখে নিন আমি আসি ভালো থাকবেন নমস্কার